হাই ফ্রেন্ডস, আমি প্রলয়। আরও একবার আপনাদের সামনে ইউটিউব চ্যানেলে আজকে ম্যাজিক টাচে আপনাদের কিছু ভালো ম্যাজিক প্রেজেন্ট করার জন্য চলে এসেছি দীঘাতে। এবং আমাদের কালকে কাকুতি শো ছিল, যেহেতু আজকে দীঘাতে আছি আমি এবং দীঘার সমুদ্র আপনারা দেখতেই পাচ্ছেন। আপনাদের সকলকে ম্যাজিক প্রেজেন্ট করার জন্য, বিভিন্ন জায়গায় স্ট্রিট ম্যাজিক দেখানোর জন্য আমরা বিভিন্ন জায়গায় এই শ্যুটগুলো করে থাকি এবং যখনই সময় পাই এরকম ধরনের ছোট ছোট ম্যাজিক আপনাদের প্রেজেন্ট করতে থাকি। তো আজকে আপনাদের সামনে সুন্দর একটা ম্যাজিক নিয়ে এসেছি এবং দেখতে পাচ্ছেন আমার কাছে দুটো আলাদা আলাদা কালারের ডাইস রয়েছে। আমি আপনাদের দেখিয়ে দেবো। দেখুন, এখানে একটা, এখানে একটা। এবার আপনারা দেখতে পাচ্ছেন যে সাদা ডাইসটা রয়েছে এবং তার নিচে যে কালো ডাইসটা রয়েছে তার নিচে একটা সাদা ডাইস রয়েছে। এবার এদিকে দেখতে পাচ্ছেন লাল কালারের যে ডাইসটা রয়েছে তার নিচে একটা কালো ডাইস এবং তার নিচে একটা লাল ডাইস। এবার কিছু ম্যাজিক্যাল পাস করার সঙ্গে সঙ্গে আমি এই লাল ডাইসটাকে আমি এখানে রাখছি, সাদা ডাইসটাকে এখানে রাখছি, লাল ডাইসটাকে এর ওপরে তুলে দিলাম, সাদা ডাইসটাকে এর ওপরে তুলে দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র এই লাল ডাইসটা এখান থেকে এখানে এলো আর সাদা ডাইসটা এখান থেকে এখানে এলো। যেহেতু এখান থেকে এখানে এলো, এর মধ্যে কিছু ম্যাজিক্যাল পাস দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখবেন কিছু ম্যাজিক সৃষ্টি হয়েছে। আপনারা দেখেছিলেন এই যে লাল ডাইসটা এই কালো ডাইসের নিচে ছিল, তাই তো? তো এখন যদি ম্যাজিকটা কিছু ম্যাজিক্যাল পাস দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন লাল ডাইসটা কিন্তু এখানে চলে এসেছে আর সাদা ডাইসটা চলে এসেছে। তো যেখানে ম্যাচ খায় সেখানেই চলে আসে, এটাই হচ্ছে ম্যাজিক। আর আপনাদের এরকম আরও ভালো ভালো ম্যাজিক আপনাদের সামনে প্রেজেন্ট করতে থাকবো, এরকম স্ট্রিট ম্যাজিক, আরও নতুন নতুন ম্যাজিক অডিয়েন্স রিলেটেড অডিয়েন্সের সাথে প্রেজেন্ট করবো, এরকম ধরনের আরও ভালো ভালো ম্যাজিক আপনাদের সাথে প্রেজেন্ট করার চেষ্টা করবো। তো তার জন্য অবশ্যই আপনাদের হেল্প, আপনাদের শেয়ার, আপনাদের সাবস্ক্রাইব এবং আপনাদের ভালোবাসা অবশ্যই দরকার। শেয়ার করুন, তার জন্য সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন। থ্যাংক ইউ।